আজকে আলোচনার বিষয় হল একটি ভাব সম্প্রসারণ। ইচ্ছা থাকলে উপায় হয়, উত্তর। ইচ্ছা মানুষের জন্য একটি বড় হাতিয়ার। ইচ্ছা ব্যতীত কোনো কঠিন কাজ করা সম্ভব না। ইচ্ছা দিয়ে মানুষ অসাধ্য কাজও করে ফেলতে পারে। ইচ্ছা একটি শক্তি। এই শক্তির দ্বারা চিত্তের একাগ্রতা, ধৈর্য ও অধ্যবসায়ের সৃষ্টি হয়, যা মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে ধাবিত করে। ইচ্ছাই মানব জীবনে সফলতার চাবিকাঠি। কোনো কাজ করার জন্য ইচ্ছাই যথেষ্ট। মানব জীবন সংগ্রাম মুখর। এই পৃথিবীতে মানুষকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। এখানে সহজলভ্য বলতে কিছু নেই। বহু বাধা বিপত্তি অতিক্রম করে মানুষকে এগিয়ে যেতে হয়। কিন্তু তাই বলে কোনো কাজ মানুষের অসাধ্য নয়। আগ্রহ, ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করলে কাজে সফলতা অবশ্যই আসবে। আর একেই বলি আমরা ইচ্ছা। ইচ্ছার বলেই মানব সভ্যতার এত অগ্রগতি ও উন্নয়ন সাধিত হয়েছে। ইচ্ছার বলে একমাত্র জীবনদান ছাড়া পৃথিবীতে সব কিছুই সম্ভব হয়েছে। ইচ্ছার বলে মানুষ পাতাল থেকে মহাশূন্য বিজয় করেছে। বিজ্ঞানের এত উন্নতি হয়েছে। ইচ্ছা থাকলে মানুষ যে কোনো অবস্থায় সফলতা পেতে পারে। ইচ্ছার বলে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রবল ইচ্ছার বলে পরাধীন জাতি সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশও স্বাধীন হয়েছে। যে ব্যক্তি দুর্বল এবং যার মনে প্রবল ইচ্ছা শক্তির অভাব রয়েছে, সে জীবনে সাফল্যের আশা করতে পারে না। এই আলোচনা থেকে যে শিক্ষা পাচ্ছি তা হল, ইচ্ছা শক্তি মানুষকে তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। মানুষের ইচ্ছা শক্তি তাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। ইচ্ছা থাকলে মানুষের সফলতা সহজ হয়। এই ইচ্ছা শক্তি যত প্রবল হবে, সফলতা লাভও তত সহজ হবে। এই আলোচনাটি শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন।